আনোয়ার ইসলাম বলেছেন যে অমুসলিমের দোয়া বা বদদোয়া কবুল হবে কি? কেন হবে না? অমুসলিমের বদদোয়া বা দোয়া দুটাই কবুল হতে পারে, বিশেষ করে কোনো অমুসলিমের প্রতি যদি জুলুম করা হয়, সে যদি মাজলুম হয় তাহলে তার দোয়া কবুল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিজেলাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কোনো মানুষ যদি মাজলুম হয় তাহলে সে মাজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন নাই যে ওই মাজলুম ব্যক্তি মুসলিম হতে হবে নাকি কাফের হতে হবে, এমন কোনো কথা বলা হয়নি। সুতরাং মুসলিম হোক অথবা কাফের হোক, সে যদি মাজলুম হয় তাহলে ওই মাজলুম ব্যক্তি যদি বদদোয়া করে, যার ওপরে মানে যে তার প্রতি জুলুম করেছে তার উপরে যদি সে বদদোয়া করে তাহলে সে বদদোয়া তাকে লাগতে পারে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং অমুসলিম হলেই যে দোয়া কবুল হবে না তা কিন্তু নয়। আচ্ছা, অনেক অমুসলিম আছে যে তারা ভালো কাজ করে এবং তারা ভালো কিছু আল্লাহর কাছে কামনা করে, তো অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালো কাজের বিনিময় তাদেরকে দুনিয়াতে দিয়ে দেন, হ্যাঁ, কিন্তু তাদের পরকালে কিছুই থাকবে না, পরকালে তারা কিছুই পাবে না, পরকাল তাদের জন্য শূন্য, তাদের কামনা অনুযায়ী তারা দুনিয়াতেই তাদের সুখ শান্তি তারা লাভ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা চায় তাদেরকে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা আতাহুম ওতু আখাযনাহুম বাগতাতান ওয়া হুম লা হুম মুবলিসুন, মানে ওরা যখন ভুলে গেল আল্লাহর কোরআন এবং ইসলামকে ভুলে গেল, তখন তাদের জন্য সব কিছু দরজা আমি উন্মুক্ত করে দিলাম, ওটা নিয়ে যখন তারা মত্ত হয়ে গেল তখন তাদেরকে আমি হঠাৎ পাকড়াও করলাম, তখন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সুতরাং অমুসলিমদের দোয়াও কবুল হতে পারে, বদদোয়াও কবুল হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের জন্য পরকালে কিছুই নাই, মাগফিরাত নাই এবং তাদের জন্য জান্নাতের কোনো সুযোগ নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। মহিলাদের ঈদের নামাজ পড়ার হুকুম কি? আমাদের এলাকায় মসজিদে ঈদের নামাজ প্রতি বছর পড়া হয়, অথচ মাঠ দূরে নয়। মহিলাদের ঈদের নামাজ পড়া জায়েজ, বরং এটা সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা আলাদাভাবে ঈদের নামাজ পড়েছে তার কোনো প্রমাণ নেই। কোনো জায়গায় যদি মহিলারা আলাদাভাবে শুধু মহিলারাই ঈদের নামাজ কোনো মসজিদে বা কোনো জায়গায় পড়ে তাহলে এটা বিধাত, এটা জায়েজ নাই, বরং মহিলারা পুরুষদের সাথে ঈদের নামাজ আদায় করবে, যদি তাদের ব্যবস্থা থাকে তারা আদায় করবে, যদি ব্যবস্থা না থাকে আদায় করার দরকার নেই, তারা বাড়িতে থাকবে। আচ্ছা, এখন মসজিদে যদি পুরুষদের ঈদের নামাজ হয় এবং তার সাথে পিছনে মহিলারা ঈদের নামাজ আদায় করে তাতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। অথবা ঈদের মাঠে যদি যায় এবং সেখানে পুরুষরা সামনের দিকে থাকবে, মহিলারা পিছন দিকে থাকবে, অথবা পর্দা দিয়ে তাদেরকে কোনো এক সাইডে ঘিরে দেওয়া হবে, তারা সেখানে ঈদের নামাজ আদায় করবে, এটাই তাদের জন্য উত্তম হবে এবং সুন্নাহ হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন ঈদের নামাজে হাজির হই, এমনকি যেই নারী ঋতু হয়েছে বা মাসিক হয়েছে, পিরিয়ড হয়েছে, তাকেও যেতে বলেছেন, সে নামাজ পড়বে না কিন্তু মুসলমানদের এই কল্যাণে সে অংশগ্রহণ করবে। আর কোনো নারীর যদি চাদর না থাকে মানে পর্দা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরেক বোন তাকে পর্দা বা চাদর ধার দিবে, যাতে করে সে মুসলিমদের এই বিশাল কল্যাণে উপস্থিত হতে পারে, বুখারীর হাদিস। সুতরাং মহিলাদের ঈদের নামাজে যাওয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত, এই সুন্নতকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। লোহা